6000 উপর ইলেকশন হয়েছে স্থানীয় সরকার থেকে নিয়ে শুরু করে উপনির্বাচন পর্যন্ত কেউ তো তেমন কোনো ইলেকশন নিয়ে কোনো প্রশ্ন করতে পারে নাই কিন্তু বিএপির আমলে আমরা জানি 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বা 2001 সালে নির্বাচন ও তার পরবর্তী অবস্থা এবং 2006 সালে তারা যে নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছিল তখনও তো ভোটার বিল ইলেকশন করে কতজনকে তারা নির্বাচিত ঘোষণাও দিয়ে দিয়েছিল একজন নারী হওয়া সত্ত্বেও এতিমের অর্থ আত্মসাৎ করা এটা তো কখনো চিন্তা করা যায় না মাননীয় স্পিকার আমরা তো রাজনৈতিকভাবে অ্যারেস্ট করিনি তাহলে তো 2015 করতে পারতাম 14 করতে পারতাম তা তো করিনি কোর্টের রায় এবং এই মামলাটা 10টা বছর চলেছে সে 10 বছর মামলা চালালো বিএনপির এত জাদ্রেল জাদ্রেল সমস্ত আইনজীবী ব্যারিস্টার সাহেবরা কেউ প্রমাণ করতে পারলো না যে তিনি নির্দোষ